মর্নিং তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতে দেখতে বাংলার আষাঢ় মাস তো পড়েই গেছে, আর আষাঢ় মাস আসলে আমাদের সবার মনে যেই অনুষ্ঠানটা সবার প্রথমে ঘোরাফেরা করে সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো আজ হচ্ছে সেই দিন, আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। বলতে গেলে আমার মাম্মামের এই প্রথম আজকে রথযাত্রা। তো অনেক কিছু প্ল্যান রয়েছে, জানি সব প্ল্যান ফুলফিল হবে না, কারণ মাম্মাম এখন অনেকটাই ছোটো, তাও মা তো তো মা বাবার অনেক ইচ্ছা থাকে, সেরকমই কয়েকটা ইচ্ছা আজকে আছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ, আর মোটামুটি সকাল থেকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে। ছোটোবেলা থেকে শুনেছি যে রথযাত্রার দিন নাকি বৃষ্টি হয়, বৃষ্টি না হলে নাকি জগন্নাথ দেবের রথের চাকা রাস্তায় নামবে না। তো সেই রকমই হয়তো হবে, ছোটোবেলার শোনার কথা, আগেকার দিনের কথা, হয়তো এখনও সেটাই হয়তো সত্যি। তো যদিও আমি জানি না এটা কতটা সত্যি, বাট মাওর কাছেও শুনেছি, ঠাকুমাদের কাছে শুনেছি, দিদা ঠাকুমা সবার কাছেই শুনেছি যে রথের দিন নাকি বৃষ্টি হয়, সেরকমই বৃষ্টি হচ্ছে। এবার আসি মেন কথায়, আজকে আমার মাম্মাম প্রথমবার রথ চালাবে। হয়তো এটা একটা হাস্যকর ব্যাপার, কারণ আমার মাম্মাম এখন নিজেই হাঁটতে পারে না, আবার রথ টানবে কি, কিন্তু ইচ্ছা হয়েছে আমাদের মাম্মাম যেহেতু এটা ফার্স্ট রথ, তো ওকে প্রথমবার আমি রথ চালাবো, ওকে ধরে ধরেই হাঁটাবো একটা রথ। আমি আর ওর পাপা কালকে বিকালে গিয়ে কিনে এনেছি রথ, ঠাকুর, আরও যা যা লাগে মোটামুটি সব কিনে এনেছি, আর ইচ্ছা আছে বিকালবেলার দিকে এই ছাদেই রথটা সাজিয়ে ওকে দিয়ে চালাবো। তো তার আগে এখন স্নান ঠান করে নিয়েছি সকালবেলা। ওয়েদার এখন এতই খারাপ চলছে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো আবার খুব ঠান্ডা, এই অবস্থাতে না সবারই মোটামুটি খুব শরীরেরও খুব খারাপ, দেহ মাছি, শরীরেরও খুব খারাপ অবস্থা। মানে আমার তো বুঝতেই পারছো আমার গলা শুনে, আমি অন্তত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছি, তার মধ্যে ঠান্ডা গরম তো লেগেই রয়েছে, গলা ব্যথা, না হাতে পায়ে ব্যথা, সব মানে খুব খারাপ অবস্থা। মামুনি শরীর খারাপ, মামুনির কাশি, মামুনিও প্রায় অনেকদিন জ্বরে ভুগেছে। তারপরে আমার সোনা মাম্মামের শরীর খারাপ, ও আমরা তো কয়েকদিন, আরও এক মাস পুরো টানা ভুগেছে, পটি সমস্যা, জ্বর, সর্দি কাশি লেগেই রয়েছে। এসব দেখে মা এসছে আমার এখানে, এখন দুদিন ধরে মারও শরীর খারাপ হয়ে গেছে আমাদের সাথে থাকতে থাকতে। আবার বিকালবেলা বোন আসবে। তো যাই হোক, সব অসুস্থ মানুষ এক জায়গায় হয়ে গেছি, এই নিয়েই চলছি। তো এখন যাবো নিচে গিয়ে ঘরে পুজো দেবো, দিয়ে তারপরে সোনার জগন্নাথ দেবের পুজো দেবো, তারপরে রথটা রেডি করব। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, এখন আমি আমার মাম্মামের রথটা সাজিয়ে ফেলবো। রথ সাজাবো বললে ভুলই হবে, রথ তো সাজাবো বিকেলবেলা। এখন আমি আমার মাম্মামের রথে জগন্নাথ দেবকে বসিয়ে একটু জগন্নাথ দেবের পুজো দেবো, তাকে একটু ভোগ দেবো। তো এই হচ্ছে আমার মাম্মামের রথ, ছোট্টর মধ্যে খুব সুন্দর। তো রথটা এখানেই বসাচ্ছি, আর এই হচ্ছে জগন্নাথ দেব, এই হচ্ছে ঠাকুর। Thank you.
দাওয়া হয়ে গেছিল, আর এখানে আমার মামি জগন্নাথ দেবের রথও রেডি। কেমন লাগছে তোমরা কিন্তু বলো। হ্যাঁ, ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি ফুলমালা দিয়ে, এখানে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এবার বিকালবেলা পুরো রথটা সাজিয়ে দেবো আমার মামের জন্য। এখন বাজে বিকেল 5টা, আমার মাম্মামকে রেডি করা হচ্ছে রথ চালাতে নিয়ে যাওয়ার জন্য, তাই না মাম্মা? তুমি রথ চালাবে? আমি মাম্মামের রথ সাজাতে বসে গেছি, তো এখন রথটা সাজিয়ে দেবো। ছোট্ট একটা রথ, ও যেরকম রথটাও সেরকম, ঘোড়ায় ঘোড়ায় বেঁধে গেছে, ঘোড়ায় বেঁধে গেছে। চলো 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 এখানে আমার এলাকা থেকে একটা বড় বেরোয় প্রতি বছরই বেরোয়, ন্যাচারালি এবছরও বেরিয়েছে, অনেক হিউজ ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন। বাবা আরো কত রথ আছে, আচ্ছা ওইটা বড় রথ। Oh,
দময়ন্তী মালা সেজেছে, সেজে এই যে ঠাকুর মালা নিয়ে কি করছে, ঠাকুরকে মালাটা পরাও। কি করছো তুমি মাম্মা? এই যে মাম্মা ছেড়ে দাও না, ওকে মতো খেলতে দাও মাম্মা। তুমি কি করছো? ঠাকুর ভিডিও করছে। কি করছে আমার মাম্মা? আজকের দিনটা নিয়ে অনেক প্ল্যান ছিল, ভেবেছিলাম আম্মাম রথ চালিয়ে ঘরে আসার পরে সবাই মিলে পাঁপড় ভেজে খাবো, যেহেতু আমাদের এখানে রথের দিন পাঁপড় ভাজা খাওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎই আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, প্রায় 102 জ্বর উঠে যাচ্ছে, ওষুধ খেয়েও জ্বরটা নামছে না। ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার আসলো, এসে চেক করে বললো যে হয় ডেঙ্গু নয় টাইফয়েড, কালকে ব্লাড টেস্ট করবে, করলেই জানা যাবে। তাকাতে পাচ্ছি না, চোখ বন্ধ হয়ে আসছে, তো কোনো কিছুই আর হলো না আজকে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। গুড নাইট।